রেল প্রকল্প থেকে সরে যাচ্ছে চীন, এগিয়ে আসছে ভারত। ব্যয় কমানোর কারণে আখাউড়া সিলেট মিটারগেজ রেললাইনকে ডুয়েল গেজে রূপান্তর প্রকল্পে চীনা ঠিকাদার কাজ না করার সিদ্ধান্ত নেওয়ায় অনিশ্চয়তায় পড়েছে প্রকল্পটি। এই জটিলতায় 2019 সালের এপ্রিলে প্রকল্প কাজ শুরু হলেও কাজের অগ্রগতি নেই। এ অবস্থায় প্রকল্পটি ঝুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে চীনের অর্থায়ন ফেরতে সুযোগ কাজে লাগাতে চায় ভারত। এ লক্ষ্যে ভারত তাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এর মাধ্যমে কাজ পাওয়া সাপেক্ষে অর্থায়ন নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে। সম্প্রতি রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে লেখা এক চিঠিতে ইরকন এই প্রস্তাব দেয়। চিঠিতে ইরকন জানায় তারা ভারতের এক্সিম ব্যাংকের অর্থায়নের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নে ইচ্ছুক। জিটুজি ভিত্তিতে এই প্রকল্পে চীনের ঠিকাদার কাজ পায়, কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ে করা এক তদন্তে প্রকল্পে বেশি ব্যয় ধরার তথ্য উঠে আসে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল 16,104 কোটি টাকা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রকল্পের ব্যয় 3,354 কোটি টাকা কমানো হলে এই প্রকল্পে অর্থায়ন ও নির্মাণ কাজ করবে না বলে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানিয়ে দেয় চীন। তবে রেলপথ মন্ত্রণালয় জানায় তারা ভারতীয় প্রস্তাব নিয়ে এখনই ভাবছে না এবং চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায়। চীনকে যদি আর ফেরানো না যায় সেক্ষেত্রে ভারত, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকা বিকল্প উৎস হতে পারে। আর এই অর্থায়ন উৎস নিশ্চিত করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি। এ বিষয়ে রেলমন্ত্রী জানান, আখাউড়া সিলেট রেল প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত এখনও হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, জিটুজি পদ্ধতিতে চীনের অর্থায়ন প্রকল্পের ব্যয় অনেক বেশি হয়, এক্ষেত্রে উন্মুক্ত দরপত্রও হয়। একইভাবে ভারতের অর্থায়নের প্রকল্পে শুধুমাত্র ভারতীয় ঠিকাদার অংশ নিতে পারে। আখাউড়া সিলেট প্রকল্পে ভারতের প্রস্তাব অনুযায়ী ইরকনই ঠিকাদার হিসেবে কাজ করবে। এর আগে ভারতের অর্থায়নে বাংলাদেশে চলমান ও বাস্তবিত প্রকল্পগুলো পর্যালোচনা করে দেখা যায়, ভারতীয় ঠিকাদার কাজ শুরু করতে বিলম্ব করে। রেলের বিভিন্ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণও রয়েছে। এছাড়া কখনও কোনো অভিযোগ ভারতীয় ঠিকাদার আমলে নেয় না বলেও রেলওয়ের একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে এডিবি, জাইকা, বিশ্বব্যাংকের মতো উন্নয়ন সহযোগীদের অর্থায়ন প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক মানসম্পন্ন ঠিকাদার দরপত্রে অংশ নিতে পারে, এতে কাজের মানও ভালো হয়। আখাউড়া সিলেট রেললাইনকে মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তরের প্রকল্প প্রস্তাব পাঠানো হয় 2018 সালের শুরুর দিকে। ওই সময় 239 কিলোমিটার মিটার গেজ লাইনকে ব্রডগেজে রূপান্তরের ব্যয় প্রস্তাব করা হয় 15,705 কোটি টাকা। সমজাতীয় প্রকল্পের সঙ্গে ব্যয় পর্যালোচনা ওই সময় প্রকল্পটি নিয়ে আপত্তি জানায় পরিকল্পনা কমিশন। কমিশনের প্রতিবেদনে বলা হয়, প্রকল্পে ব্যালেস্ট অর্থাৎ পাথর, স্লিপার, রেল সহ অন্যান্য উপকরণের পরিমাণ ও ব্যয় চলমান সমজাতীয় অন্যান্য প্রকল্পের তুলনায় অনেক বেশি। সব মিলিয়ে প্রকল্পের প্রস্তাবিত ব্যয় সমজাতীয় 4টি প্রকল্পের তুলনায় প্রায় 7 গুণ বেশি। এত ব্যয় প্রকল্পটি বাস্তবায়ন সমীচীন হবে না বলে মনে করে কমিশন। পরিকল্পনা কমিশন আরও বলেছিল, আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজ লাইন হলে ট্রেন চলাচলের হার বা ফ্রিকোয়েন্সি বাড়বে না। এই রুটে ডাবল লাইন ও ডুয়েল গেজ নির্মাণ করা হলে এই প্রকল্প থেকে সুবিধা পাওয়া যাবে, অন্যথায় সরকারের এই বিশাল বিনিয়োগে জনগণের তেমন কোনো সুবিধা হবে না। স্বয়ং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত এই প্রকল্পে আপত্তি তুলে এক চিঠিতে বলেছিলেন, এটা ডাবল লাইন ও ডুয়েল গেজ হওয়া উচিত, শুধু ডুয়েল গেজ করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছিলেন তিনি। পরিকল্পনা কমিশনের আপত্তিতে ওই সময় প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় উপস্থাপন করা হয়নি। তবে নতুন সরকার এবং অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী পরিবর্তিত হলে এক বছর পর 2019 সালের এপ্রিলে 16,104 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি একনেকে অনুমোদন পায়।